ট্রেনের ভেতর পাথর বৃষ্টি করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিকেল 4:15 সময় এমন ঘটনা ঘটল শিয়ালদাগামী এক ট্রেনে। মাইবন স্টেশন থেকে ছেড়ে কিছু দূর যাওয়ার পর একই সাথে 7-8 জন দুষ্কৃতী কাটা পাথর দ্বারা নিচ থেকে ট্রেনের ভেতর ঢিল ছুটতে থাকে। নির্দোষ নিরপরাধ ট্রেন যাত্রীদের লক্ষ্য করে মাইবং ও তার আশেপাশের এলাকায় দুষ্কৃতীরা প্রায়ই পাথর দ্বারা ঢিলাঢিলি করে বলে যাত্রীদের অভিযোগ। এর ফলে 7 বছরের একটি শিশু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে, বিশেষ করে তার নাক ফেটে যাওয়ায় রক্ত ঝরতে শুরু হয়। আহত শিশুর নাম এস গিরি। তার মা বাবার সঙ্গে গুয়াহাটি যাওয়ার পথে এমন অঘটন ঘটে। ঘটনাস্থলে 8 ঘন্টারও বেশি সময় ট্রেন থামিয়ে রাখা হয়। কর্তব্যরত আরপিএফ কর্মীরা আহত শিশুটিকে স্টেশনে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। কাটিকোড়া সুবোধনগরের বিশিষ্ট সমাজসেবী রথেশ রঞ্জন চক্রবর্তী ও তার ছেলে নবদ্বীপ চক্রবর্তী তাদের আত্মীয় বাড়ি লামডিং যাওয়ার পথে এই ঘটনা ঘটে। যাত্রীদের দেওয়া বয়ান মতে প্রায়ই এই ধরনের অঘটন ঘটে থাকে। রথেশ চক্রবর্তী প্রতিবেদককে জানান, এক আসাম এক বরাকভেলি এক মানকাছার হলেও বরাকভেলি যাত্রীদের উপর প্রায় এই ধরনের নির্মম ঘটনা ঘটে। এর কারণ কি হতে পারে? নেতামন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ট্রেন যাত্রীরা। স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মানে লামডিং যাবো, তারপরে আমরা এখানে আইসি আইয়া সারিয়া হাফলং হাফলং পাইরিয়া সারিয়া এটা মাইবং মাইবংয়ের স্টেশনের মধ্যে নিচ থেকে 7-8 ঢিল রিয়া সারিয়া একটা বাচ্চার তো অবস্থা খুব খারাপ। এখন তারা রেলে এখানে একটা ইয়ে সারি তারা করছে স্টেটমেন্টের লেগে, এখন তারা এটা গুয়াহাটি পাঠার, আমি ছোটো করে একটা লইছি। এইভাবে বেশ প্যাসেঞ্জারটা আমি জিজ্ঞাসাবাদ করছি, করার পরে এরা কইতেছে যে প্রায় সময় এই ঘটনাটা হইয়া থাকে, যে এক আসাম এক বরাকবেলি এক মানকাসার এর মাঝে এই ধরনের দুষ্কৃতকারী, কিন্তু এরা চোখে কি পড়ে না? এই যে মন্ত্রী বলে মিস্টার বা যারা প্রশাসন আছে এরা এরা কী করে? আজকে আমি আইছি, আমি ডিল হইলাম, কালকে তো আমি না, কালকে আইতেছে আরেকজন, এক আইব ডিল এরম খার এরম ডিল খাইয়া যার, এটার লেগে কঠোর ব্যবস্থা নেওয়ার লেগে আমরা প্রশাসন এটা দাবি করব। ইতিমধ্যে এইখানে এত সময় ট্রেনটা মানে খারাপ হওয়ার কারণটা কি? কারণটা হইলো হাফলং থেকে ট্রেনটা আসার পথে এই কিছু খারাপ লোকেরা ট্রেনের ভিতরে পাথর ছুড়ে, মানে মানে নিচ থেকে পাথর মারে, নিচ থেকে পাথর ছোড়ার কারণে একটা ছোট 7 বছরের শিশু আঘাত নাকের মধ্যে, হয়তো এখন তো তারে আমরা গেদে কেইলে আমরা ভুলি দিই রক্তাক্ত অবস্থা। এখন এই ভং এই কি বলে এটা মাইবং স্টেশনে আমরা তো প্রায় সময় দেখি যে ট্রেনের মধ্যে এটা এটি করে প্যাসেঞ্জারে ট্রেন চলাকালীন যে রাস্তাতে গিয়ে ঢিলায়, তাহলে আজকে এখন একটা অ্যাক্সিডেন্ট হইলো, এই পাথর ছুড়লো, তারপরে বাচ্চাটার নাকটা বসে গেল। আমি গরুতে গিয়েছি, আচ্ছা ও পড়ছে 5-7 এটা বিল পড়ছে, বিল পড়ার পরে বাচ্চাটার নাকটা ফেটে গেছে। কালাইন থেকে আব্দুস সুফান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।